বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি এনেছি তুষার চ্যাটার্জির লেখা গোয়েন্দা নিশিত রায় সমগ্র এই বইটি বইটি কমিক্স ধর্মী এবং সদ্য প্রকাশিত এই বইমেলার মধ্যেই প্রকাশ পেয়েছে বুক ফার্মের হাত ধরে দারুণ একটা প্রচ্ছদ রয়েছে দেখতেই পাচ্ছি এবং প্রচ্ছদে একদিকে রয়েছে ব্ল্যাক প্যান্থার অর্থাৎ গল্পের ভিলেন চরিত্র একদিকে রয়েছে নিশিত রায় এবং নিচে মিনার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা প্রচ্ছর সহযোগে বইটা এসেছে দুশো চৌষট্টি পৃষ্ঠার মোড়কে বোঝায় যাচ্ছে থ্রিলারধর্মী এবং বেশ এক্সাইটিং বেশ কিছু রহস্য গল্প থাকবে বইটিতে সেরকমই আছে আমি আস্তে আস্তে সবটাই ডিটেলে যাচ্ছি বইটা এসেছে পেপার ব্যাকে এবং জেনারেলি কমিক্সের বই এই ধরনের পেপার ব্যাকেই আসে শিল্পী তুষার চ্যাটার্জি শ্রেষ্ঠ বাংলা কমিক্সের প্রথম গোয়েন্দা চরিত্র হলেন নিশিত রায় এবং এই নিশিত রায় ভারত বিখ্যাত একজন প্রাইভেট গোয়েন্দা রূপে এখানে দেখানো হয়েছে তার সহকারী হচ্ছেন তরুণ সেন এবং তরুণ সেন সাদা পোশাক পরেন আর নিশিত রায় সবসময় কালো পোশাক পরেন সেই জন্য দুজনের এই যে জুড়িকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুড়িও বলা হয় তার সাথে রয়েছে দিব্যেন্দু বোস যিনি সিআইডি অফিসার তো এই কটি চরিত্র নিয়েই মোটামুটি গল্প মোটামুটি সাতটি গল্প স্থান পেয়েছে এবং গল্প হলে কিন্তু উনিশশো তেষট্টি চৌষট্টি থেকে শুরু করে একদম তিরাশি পর্যন্ত দীর্ঘ প্রায় কুড়ি বছরের মধ্যে গল্পগুলো লেখা আর কি এবং এত বছরে লেখা হওয়ার জন্য কোনো কোনো গল্পে ইলাস্ট্রেশনের যে স্টাইল রায়ের যে আঁকার স্টাইল এবং লেখা অর্থাৎ বাবলগুলোর মধ্যে যে লেখার ফন্ট সেগুলো চেঞ্জ হয়েছে বেশ কিছুটা তো সেগুলো যখন আপনি বইটা হাতে পাবেন তখন দেখতে পাবেন বিভিন্ন গল্পে বিভিন্ন ধরনের ফন্ট এবং ইলাস্ট্রেশনের ধরনগুলো ক্রমশ বদলে বদলে যাচ্ছে এমনটা মনে হবে যাই হোক সাতটা গল্প বেশ সুন্দর প্রত্যেকটাই তো গল্পগুলোর নামও আপনাদেরকে একটু বলে দিচ্ছি দানবের হাতে নিশিৎ রায় ডাকিনীর রাত বিষ কন্যা ভয়ঙ্করের জাগরণ শখের গোয়েন্দা নিষিৎ রায় মরণের বেড়াজাল এবং কালো বাঘের থাবা তো মোটামুটি এই ছিল এবং চরিত্রগুলোকে একটু বলি দেখতেই পাচ্ছেন কালো ড্রেসে রয়েছে নিশিত রায় এবং এর পাশে রয়েছে দিব্যেন্দু এবং দিব্যেন্দুর পাশে রয়েছে তরুণ তরুণ হচ্ছে সহকারী এই তিনজন চরিত্রই আমরা গল্পের দেখতে পাব তাছাড়া আরেকটি চরিত্রকেও আমরা বেশ কিছু গল্পে পেয়ে যাব সেটা হচ্ছে মিনা মিনা নিশীতের মাসিমার মেয়ে চম্বলের বিখ্যাত ধনিকন্যা এবং সেও কিন্তু যথেষ্ট সব বিষয়ে পারদর্শী গল্পগুলোতে কমিক্সের বিষয়ে একটু যদি বলি তাহলে এই যে বক্সগুলো দেখছেন এগুলোকে বলা হয় প্যানেল এই যে প্রত্যেকটা ছবি একটা করে বক্সের মধ্যে রয়েছে তো এগুলোকে বলা হচ্ছে প্যানেল এই প্যানেলের দেখুন দুটো প্যানেলের মাঝখানে একটা গ্যাপ রয়েছে একটা লম্বা দাগ রয়েছে গ্যাপ রয়েছে এটাকে বলা হয় গাটার তো এই যে আমি আঙুলে করে বোঝাবার চেষ্টা করছি এগুলোকে গাটার বলা হয় আমি একটু চেষ্টা করছি কমিক্সের প্রতিরূপটা আপনাদের সামনে তুলে ধরতে তাছাড়া আর একটি শব্দ খুব কমিক্সে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ক্যাপশন এই যে মাথায় মাথায় দেখছেন গল্পের পরিস্থিতিগুলোকে বলা রয়েছে যে কি মুহূর্তে এই কথোপকথনটা হচ্ছে এইগুলোকে বলা হয় ক্যাপশন তো এরকম ছোটো ছোট বিষয় আছে সেগুলো একটু জেনে নিলে কমিক্স পড়তেও ভালো লাগে আর এই গোল গোলগুলো যেগুলো সেগুলো তো বাবল এবং বাবলও কিন্তু বিভিন্ন ধরনের হয় যেরকম কথা বলছে যেগুলো সেগুলো স্পিচ বাবল হয় আপনি একটু এজগুলো দেখবেন এজগুলোর উপর ডিপেন্ড করে বাবলের বিভিন্ন ধরনের নাম হয় অনেক সময় কোনো কেউ চিৎকার করলো বা কিছু হলো তখন এজগুলো একটু এলোমেলো হয়ে যায় এব্রো খেব্রো হয়ে যায় তখন সেটা সাউট বাবলস বলা হয় জেনারেলি কোনো চরিত্র চিৎকার করছে বা জোরে ভীষণ কথা বলছে এরকম বোঝাতে সাউন্ড বাবলসকে ব্যবহার করা হয় এরপর থট বাবলস রয়েছে যখন কোনো চরিত্র কোনো কিছু ভাবছে নিজের মনের মধ্যে তখন এই ধরনের মেঘ আকারের বাবলস ইউজ করা হয় ভেতরে কিন্তু বক্তব্য লেখা থাকে এরপর হুইস্পার বাবল আছে ডট ডট লাইনে থাকে মনে মনে হুইস্পার করছে বা কেউ আস্তে আস্তে বলছে পরিশেষে সাউন্ড বাবল রয়েছে বোম স্প্যাশ এরকম করে বিভিন্ন শব্দগুলোকে এখানে উপস্থাপন করা হয় ডিপিক্ট করা হয় আরও রয়েছে বেশ কিছু বাবল তবে মোটামুটি এগুলোর ওপরই বেশি জোর দেওয়া হয় এগুলোই প্রধান হিসাবে গণ্য হয় তো এই সম্পর্কিত একটু ধারণা দেওয়ার পর এবার বইটাকে একটু খুলি দেখতেই পাচ্ছেন কমিক্স এবং গ্রাফিক্সের একটা এইখানে ছোট্ট বিজ্ঞাপন দেওয়া রয়েছে কারণ এগুলোও কিন্তু কমিক্স সংক্রান্ত বিষয়ের সঙ্গে রিলেটেড একেবারেই বইটার আপনারা দেখবেন মুদ্রিত মূল্য চারশো টাকা মতো রয়েছে এবং সেটা ডিপেন্ড করছে কিন্তু বুক ফার্মকে অতটা ছাড় দিচ্ছে যদি ছাড় বেশি পাওয়া যায় খুব ঠিকঠাক একটা রিজনেবল প্রাইসে আপনারা পেতে পারেন এবং তুষারকান্তি চ্যাটার্জিকে ছোটো করে আমরা বইয়ে তু এরকম শব্দটাও ব্যবহার করতে দেখব ভূমিকা অংশে কিন্তু এই তুষারকান্তি চ্যাটার্জির ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে যে তিনি দেবসাহিত্য কুটিরের সাথে যুক্ত ছিলেন পরবর্তীকালে সেখান থেকে ত্যাগ করে নিজের একটা সেলফ স্টাডিং করেন আর কি মানে শেখানো আঁকা বা ইত্যাদি ইত্যাদি তো এরকম জীবনটাকে যতটা সম্ভব তুলে ধরা হয়েছে পাশাপাশি বিভিন্ন প্রচ্ছদগুলোকেও তা আঁকা সেগুলোকেও দেখানো হয়েছে বইটির শেষের দিকে যে ব্লাড বংশ রয়েছে সেখানে দেবাশিস দেবের যে বিখ্যাত বই সেইটার একটা বিজ্ঞাপন রয়েছে তো মোটামুটি এই ধরনের একটা বিষয় গোটা বইটার জুড়ে রয়েছে এবার আপনারা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে এটাও জানাবেন যে আপনারা আর কোন কোন নতুন বই সম্পর্কে জানতে চাইছেন চ্যানেলের মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ